মদন মদন এদিকে কে কোথায় দুধু মোরে ডাকছেন কে গবেন কোন মোর কাজ আছে ফোন এটা কাজ করতে পারবি হো দুধু পারুম ওই আমার গরুরে কিছু ঘাস আইনা দিতে হবে আইনা খাওয়ায় দে তো 10 টাকা দিমে না যা 2 টাকা নিয়ে সবই করতে পারি ফোন ওই যে তুই গরুরে ঘাস কাটতে না খাওয়ায় ওই যে আমি যে জায়গা সব সময় থাকি ওই জায়গায় দেয়া করিস হ্যাঁ 10 টাকা না দিমে না যা তাহলে ভালো মতো খাওয়াইছ হ্যাঁ যা যাই করি কোথায় দাদু কইছে আজকে গাছ কাটতে যাব আজকে 10 টাকা আমার লাগবো মুই তো আইলাম গাছ কাটতে আজকে তো কাছে আনি নাই আজকে যেমনি ওই গাছ কাটন লাগবো দাদা কামরে লয়ে যাম আজকে এই এই কি করেন কি করেন চলেন আমার লাগে আমার বাসায় চলেন গাছ কেটেছেন গিয়ে ভাত খাইবেন কোথায় দাদু আমার কইছে 10 টাকা দিব আমরা যা কোথায় আলার ভালো কইলো মোর 10 টাকা দিব বাসায় গেছি পাই নাই পলাইলো নি আবরো তুই এনে বইরো স্কিলা তোরা কইলাম যে গরুর ঘাস কাটটা গরুর ঘাস খাওয়াবি কত কই না আমার গরু তো আমার গামছা খাইয়া লাইছে ঘাসের লগে এই হন তোর তো আমি গামছা খাওয়াইতে কই নাই তোর কইছি ঘাস খাওয়াবি তা গামছা খাইছো তোর না খাইছো আমার কি যা কান্দিস না 10 টাকা পাবি না সর হ্যাঁ কে আন্দো এই বড় আমার যে গরু চিকিৎসা করতে কি টাকা পাই কই টাকা দিবি কি তুই গামছা খাওয়াইছস দেখে নিও যা সর দেখে নিও কোদা হালার বালা তোমার ঘটনা ঘটামু আমি মনে করছো মুই বলত মুই এত বলত না ঠিক আছে দেখকে সাইরে দিন কি কাজ তুই রে দাদা মরে গুটকা গুপিয়াস দিছে খাইতে বুঝলেন তোর যে পড়া কি করো তুই তুই ভালো রবি না ওই আর ওই করে ব আমি একটু গোসল করে যা ওই দুদু দাঁড়াও তুমি খালি পায়ে বলটটা কেস পাই দাঁড়তাছে কি কও বাবা তুমি ভাই দেন না বলটের পায়ে কেস এই তুই কেস পাস করে আব্বা মুই তো আমারে কই নাই মুই এদিন জমানাস পড়তে গেছি মোর জুতা দুটা পছন্দ হইছে মুই লই আইছি আরে বেড়া তুই এটা কোন কাজ করলি তুই বেড়া আনছস এই বুড়া বাপটার কথা একবার মনে পড়ল না যে বাবার লাগে একজন লই হে দুদু আপনার তো ভালো মনে করছিলাম আপনি কথা কেমনে কইলেন আপনি কোন মই মুরব্বে এই কথাটা ভালো কইছি আরে বাবা তুমি মোরে এই কথাটা কেমতে হইলো বলো তো মানে মা আমাদের আমলে তো এগুলো ছিল না আমাদের কি সকালত নাই তার জন্য আমি কিনতে পারি না ঠিক আছে ও আইনা দিব আমাদের ওটা ছয় বার কাজ করবে যে তো এখন দুদু এটা গেলাম হয় না দুদু এটা গেলাম আপনার সাজানা যা একই কথা বাদ দেন যেমন তেমন কিন্তু বলটারে কি করছেন খাওয়াই দাওয়াই দিয়ে 6 মাসের গাভিন বানালাইছেন বাবা কি কমু ক ওর বিষয়ে আমি মনে করো চিন্তিত হয়ে গেছে ও কার রক্ত দিয়ে পয়দাছে আমি জানি না কি করেন দুদু ও মনে করো দিনই খাই দিতে না খাওয়ার উপরে দুদু এ কি পোশাক পরাইছেন ওইবারে ওই যে দেখলাম নতুন পোশাক আনছে রাত্রে পাড়াই দিয়েন পাড়ারবো পাড়ায় কি কয় চিন্তাটা করছো মই মুরব্বি দেখা কথা কয় না পোলারে কিনা দিছি আজকে 5 বছর হয়েছে আরো 2 বছর যাইবো পাড়ারবো পাড়ায় এখন তুই যদি আনস আমার লেগে এটা পেন পেলে লইস মুই এটাই চাইছিলাম আপনি আমার অনুমতি দেন বুঝছেন আজকে সব লই আমু হ্যাঁ 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 আবা ওই বাড়ি মাইয়াটা কি আনুম হালার ভালা আবা আবা কি কি বলে বলে
আরে বাবা ও তো পালারে হাত থেকে 10 10 মার বিয়া না ও বাবা বুঝছি বুঝছি পালারে কি ঝাড়ু দিতে গেছে ওই যে চারগুলা লয়া আর ওই সন্দেশ অনেক লোক আইব তো আয়োজন আছে তুই যা ওই চালু যা আবার খাড়া হইছে বড় যা আপা মুই যা হ্যাঁ তো বনের লয়েছ লয়া যা হ্যাঁ যা আলা পাড়া হালার পালা বুইরা মরে না আমার জীবনের খেয়ালি পুরোটা গেল কই বিয়েটা পুরো করুম না আমি করুম ও রাকিব তুই কই গেলি রাকিব আইসি আব্বা এই বেটা এখন কই আছিস বিয়ে তুই কই বেটা আমি করুম আব্বা বিয়েটা আমি করবো মা আছে না আবার আমি বিয়ে করতে চাই না মা হলে কষ্ট হইবে এই বেটা বিয়ে আমি করুম বিয়ে তো তোরই করামু ল বাবা যখন লাভ নাই আগে তোর বিয়ে করে তারপরে দেখুন ল কি রে বেটা তুমি বিয়ে তুমি নুমাইল কু হ্যাঁ আর কি জমা নাই লো ওখানে পোলাম নুমল নুমাল মুখে দেখ তুমি যা বিলে পেস খাও পেস হ্যাঁ আর যা জামাই বড় যাত্রা আইসে কিনা যায় দেখ যা যা আব্বা খারান যাবি না হ্যাঁ যাবো মুই একটু প্রসাব করে আহি আমার ধরছেন কে ভাই তোর শ্বশুরে মোরে 10 টাকা দেয় নাই তোর বলে 1 লাখ টাকা দিয়ে মোটর সাইকেল কিনে দিব ভাই এটা আমি আমার শ্বশুর লাগে বুঝবেন তাহলে আমার দশ তোর ধরলেই তো মোর 10টা আইব নাহলে তো আইব না ও ভাই মোরে সারেন না ভাই মুই আমাকে দুইটা পায়ে ধরি ভাই মোরে সারেন ভাই মোরে তো 5 বার বিয়ে ভাঙ্গি আছে ভাই মুই যদি আমি বিয়ে না করতারি মুই আর জীবনে বিয়ে করতো না ভাই মোরে সারেন ভাই ওই আবার ভাই বল লাগে আমি করেন না ভাই ওই আর বান্দা তো ও শ্বশুরে খবর লাগা চলেন স্যার আব্বা আব্বা সর্বনাশ হয়ে গেছে গা সর্বনাশ তো কবি সর্বনাশ 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 তো কক মদন আছে না মদন মদনের মদনের লোকের আমারে কইলো এ মদনের লোকের আমারে কইলো আপনি ডেবলে 10 টাকা পায় ঠিক আছে এ 10 টাকা দিয়া জামাই সারালে তো গেছে জামাই কিডনাপ হয়ে গেছে গা বড় আস্তে গো আস্তে গো মানুষজন আছে বড় বিয়া বাড়ি আব্বা মুই ভাবছিলাম আপনি ভালো হয়ে গেছেন গা কেসারে সাইরা মুই আপনার কথায় রাজি হইছিলাম বিয়াই মা কি কমু মদনে 10 টাকার লেগে যে কাজটা করলো আরে আরে দেখতেছি